ইউরোপীয় ইউনিয়নের কাছে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেওয়া চূড়ান্ত ব্রেকজিট প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দলসহ ব্রেকজিটপন্থীরা তবে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলছেন এটি ইউ এর সমর্থন পেতে ব্যর্থ হবে ইউর ব্রেক্সিট বিষয়ক প্রধান সমন্বয়ক মিশেল বার্নিয়ার বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাব আগের চেয়ে পরিপক্ক হলেও এটি গ্রহণযোগ্য করতে আরও পরিমার্জন করা দরকার আসমাতুলের আরেকটি ডেস্ক রিপোর্ট শুরু থেকেই নির্দিষ্ট সময়ে যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনতে বদ্ধপরিকর এই ইস্যুতে ক্ষমতায় আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন আর এই লক্ষ্যে আইনি জটিলতা সহ হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি তবু তার সিদ্ধান্ত থেকে এক পাও নড়তে নারাজ বরিস বরং তার লক্ষ্য পূরণে বুধবার ইউ এর কাছে চূড়ান্ত ব্রেক্সিট প্রস্তাবও দেন তিনি আর এই ঘটনায় তাকে ধন্যবাদ ও স্বাগত জানান দেশটির ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি সহ ব্রেক্সিটপন্থীরা তারা তার প্রস্তাবকে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য বলে উল্লেখ করেন অন্যদিকে তার প্রস্তাব ব্রিটিশদের স্বার্থবিরোধী উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেন বিরোধী লেবার পার্টির প্রধান জেরেমি করবিন তাদের মতো ইউরোপীয় ইউনিয়ন এটিকে প্রত্যাখ্যান করবে বলে জানান করবিন তবে বোরিস জনসনের প্রস্তাবগুলো আগের চেয়ে অনেক পরিপক্ক হয়েছে বলে জানান ইউএর প্রধান ব্রেক্সিট সমন্বয়ক মিশেল বার্নিয়ার তিনি বলেন ইউ প্রস্তাবগুলো বিবেচনা করলেও এর আরও পরিমার্জন দরকার আর চুক্তি সহ ব্রেক্সিট কার্যকর করতে বরিস প্রশাসনেরও আরও সময়ের প্রয়োজন বলে জানান বার্নিয়ার নিউজ টোয়েন্টিফোর